ভারী বৃষ্টিপাত ও উজানে পানি বৃদ্ধি এবং নদীর তীব্র স্রোতের কারণে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। গত 10 দিনে সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে 17টি দোকানঘর এবং 34টি বসত ভিটা বিলীন হয়ে গেছে। এখনো চলছে ভাঙ্গন। লোকজন বাড়িঘর সরিয়ে যে যেখানে পারছে মাথা গোজার ঠাই খুঁজছে। ভাঙ্গন কবলিতরা জায়গা না পেয়ে বিভিন্ন চরে ছড়িয়ে পড়ছে। কেউ কেউ আবাসনে, কেউ বা ফেচকার চরে বা গুজিমারিতে চলে যাচ্ছে। যারা জায়গা পাচ্ছে না তারা খোলা জায়গায় অবস্থান নিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। জমি জমা কিছু নাই, নদীতে বিলীন হয়ে যায়, আমরা মানুষের জায়গায় আশ্রয় নিতেছি। আমাদের বাড়ি 2-3 দিনের ভিতরে বাড়ি নদীতে বিলীন হয়ে গেল। চর বাগুয়ে থাকিয়ে গুজিমারিতে এলাম, একজনকার জায়গা আপাতত নিয়েছি। একবার ঘর টার পয়রে একবার ইয়ে আগে দেন না ভাইসা কাটাইছে, হুন ভাইনিয়া কাটাইছে, আমি কোনে যাবো, আমার কি থাই আছে জায়গা, নদীর মধ্যে আমার ডুব পারা নাকবো, নাই খাওয়া নাই দাওয়া নাই, এই নদীর মধ্যে খালি আইডা বেড়াই দিয়েছি আর থাকতে হ্যাঁ বন্ধুক নিয়ে বাড়ি ঘর করছি, আমার জমিন নাই নদীর মধ্যে ব্যাপ নাই, বাড়ি ভাঙলে এখন কোনে যাবো। বাড়ি ভাঙছে মাইদুল, ইয়ে আম্বার আলী, সৈয়দ দাফাদার, আব্দুর রহমান, আনোয়ার আলী, মোহাম্মদ আলী, তারপর হলো মুকুল, এই কটা বাড়ি ভাঙছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ মামুন জানান, তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে, গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি বা বেসরকারি স্থাপনা ভাঙ্গনের মুখে পড়লে সেটি রক্ষায় কাজ করা। বর্তমানে তিস্তা নদীতে পানি প্রায় বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি চলতি বছরের এইটাই সবচেয়ে বেশি পানি। আমাদের তিস্তা নদীতে প্রায় 40 কিলোমিটার এলাকা বামতীর বরাবর কুড়িগ্রাম জেলার আওতায় আছে। এই জায়গার ভিতরে ইতিপূর্বে মাত্র প্রায় 2.5 কিলোমিটার জায়গায় নদী তীরবর্তী রক্ষার কাজ আছে, অবশিষ্ট জায়গাটি উন্মুক্ত। আমরা এই জায়গাগুলিতে বিগত বিভিন্ন বছরে জরুরিভাবে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে জায়গাগুলি রক্ষা করছি। চলতি বর্ষা মৌসুমেও আমাদের প্রায় 10টি লোকেশনে আমাদের জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যেসব জায়গায় সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে আমরা কাজ করছি। এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত জিওব্যাগ মজুদ আছে, যে কোনো প্রয়োজনে জরুরি ভিত্তিতে প্রয়োজন হলে আমরা সেসব জায়গায় কাজ বাস্তবায়ন করতে পারবো।